সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব ইউনিট ওয়ান লেসেন থ্রি টু ওয়েমেন তোমরা জানো ইতোমধ্যে আমরা টু টু প্রথম অংশ আমরা ভ্যালেন্তিনা তেরোস্কোবাকে নিয়ে আলাপ করেছি আলোচনা করেছি আর এর দ্বিতীয় অংশে রয়েছে কল্পনা চাওলা আজকে আমরা কল্পনা চাওলাকে নিয়ে আমাদের আলোচনা শুরু করব কল্পনা চাওলা সতেরো মার্চ উনিশশো বাষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং পয়লা ফেব্রুয়ারি দুই সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি এই উপমহাদেশের মধ্যে প্রথম নারী যিনি মহাশূন্যে গমন করেন আজকে আমরা সেই দুঃসাহসিক নারী কল্পনা চাওলাকে নিয়ে আলোচনা করব আজকে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়গুলি আমরা এক নজরে দেখে নিচ্ছি অ্যাবাউট কল্পনা চাওলা অর্থাৎ কল্পনা চাওলা সম্বন্ধে আমরা জানব লাইফ ইভেন্টস এবং তার জীবনের গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো যে যে সালে ঘটেছে সেই বিষয়গুলি আমরা জানবো ভোকাবুলারি ফ্রম দ্য টেক্সট এবং এই টেক্সটের গুরুত্বপূর্ণ ভোকাবুলারি সম্বন্ধে আমরা জানবো আর অ্যাচিভমেন্ট তার যে অর্জন আমরা তার অর্জন সম্বন্ধে আলোচনা করবো ওয়ার্কিং ইন নাসা এবং এই আলোচনাতে আমরা দেখবো যে কল্পনা চাওলা নাসাতে যে যে কাজ করেছেন মিশন ইন স্পেস অর্থাৎ মহাশূন্যের তার যে মিশনটা ছিল সেটি সম্বন্ধে আমরা জানবো আর ফাইনালি আমরা জানবো তার প্রিম্যাচিউর ডেথ অর্থাৎ তার মৃত্যু সম্বন্ধে আমরা তাহলে আমাদের আলোচনা শুরু করছি লাইফ ইভেন্টস বোর্ন ইন ইন্ডিয়া ইন নাইনটিন সিক্সটি থ্রি অর্থাৎ কল্পনা চাওলা উনিশশো বাষট্টি সালে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলেন গ্র্যাজুয়েটিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন নাইনটিন এইটি থ্রি উনি উনিশশো বিরাশি সালে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন ছিলেন এরপর মুভিং টু দা ইউএসএ ইন নাইনটিন এইটি টু তিনি উনিশশো বিরাশি সালে অর্থাৎ ওই বছরই ইউএসএতে গমন করেন এম এস এন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ওয়েলিংটন অর্থাৎ তিনি উনিশশো চুরাশি সালে তার মাস্টার্স করেছিলেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে ইন নাইনটিন এইটি এইট কমপ্লিটেড হার পিএইচডি ইন টিয়ারো স্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউনিভার্সিটি অফ কলারোডে তিনি উনিশশো আটাশি সালে ইউনিভার্সিটি অব কলারোডো থেকে এরো স্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে তার পিএইচডি সম্পন্ন করেছিলেন জয়েন্ট এইটি এইট তিনি নাসাতে যোগদান করেন উনিশশো আটাশি সালে ইন নাইনটিন নাইনটি ওয়ান রিসিভড ইউএস সিটিজেনশিপ তিনি উনিশশো একানব্বই সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন ইন নাইনটিন নাইনটি ফাইভ ক্যারিয়ার অ্যাস নাসা অ্যাস্ট্রোনট এবং তিনি উনিশশো পঁচানব্বই সালে নাসার একজন অ্যাস্ট্রোনট হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন ইন নাইনটিন নাইনটি সিক্স সিলেক্টেড ফর ফার্স্ট স্পেস মিশন তিনি উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম মহাশূন্যের জন্য নির্বাচিত হয়েছিলেন ইন নাইনটিন নাইনটি সেভেন মিশন এস টি এস এইটি সেভেন এবং উনিশশো সাতানব্বই সালে তার যে মিশনটা ছিল ওটার নাম ছিল এস টি এস এইটি সেভেন এরপরে ইন টু থাউজেন্ড সেকেন্ড মিশন এস টি এস ওয়ান জিরো সেভেন এবং তার দ্বিতীয় যে মিশনটা ছিল মহাশূন্যে সেটা ছিল দুই হাজার সালে এবং ফাইনাল ফাইনালি অর্থাৎ তার শেষ যে যে মিশনটা সেটা ছিল টু থাউজেন্ড ফাইনাল মিশন অ্যান্ড ডেথ কলম্বিয়া ক্র্যাশ অর্থাৎ তার যে চূড়ান্ত মিশন যেটা কলম্বিয়া সেটা বিস্ফোরণের ফলে তার মৃত্যু ঘটে দু সালে আমরা এবার এই আলোচনের গুরুত্বপূর্ণ ভোকা বোলারিগুলি শিখব আমরা শিখব ওয়ার্ড এবং তাদের মিনিং প্রথম শব্দটি হচ্ছে আইসোলেশন আইসোলেশন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্নকরণ বা পৃথকতা এর মিনিং হচ্ছে সেপারেশন এরপরের শব্দটি হচ্ছে সেন্ট্রিফিউজ যেটি একটি নাউন এর অর্থ হচ্ছে তরল পদার্থে বস্তু কণিকাকে ঘূর্ণন গতির দ্বারা পরস্পর থেকে পৃথক করার কাজে ব্যবহৃত যন্ত্র অর্থাৎ আ মেশিন হুইচ ইজ আ মেশিন উইথ আ র্যাপিডলি রোটেইটিং কন্টেইনার দ্যাট অ্যাপ্লাইজ সেন্ট্রি ফিউগুল ফোর্স টু ইটস কন্টেন্টস এরপরের শব্দটি হচ্ছে স্পেস অর্থাৎ নোভোজান এর মিনিং হচ্ছে স্পেস শিপ এরপরের শব্দটি হচ্ছে লঞ্চ এখানে লঞ্চ মানে উড্ডয়ন অর্থাৎ টেক অফ এরপরের শব্দটি হচ্ছে কসমোনট যার বাংলা অর্থ হচ্ছে নভোচারী অ্যান্ড অ্যাস্ট্রোনট স্পেস সুট এর অর্থ হচ্ছে মহাকাশে ভ্রমণে ব্যবহৃত পোশাক অর্থাৎ মহাকাশ ভ্রমণে ব্যবহৃত পোশাক এ ফিস অফ ক্লথিং ওয়ার্ন বাই আ পার্সন হু ট্রাভেলস টু স্পেস

রিজিম অর্থাৎ শাসনকাল আ ওয়ে অফ গভর্নমেন্ট এরপরের শব্দটি হচ্ছেলেচার গভর্নিং বেডি এরপরের শব্দটি হচ্ছে অ্যাডাপ্ট অবলম্বন এর অর্থ হচ্ছে এক্সেপ্ট ওয়েটলেসনেস এর অর্থ হচ্ছে গিয়ে দ্য স্টেট অফ হ্যাভিং নো ওয়েট অর্থাৎ ওজনহীন একটা অবস্থা ম্যাল ফাংশন যার বাংলা অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে কাজ করতে না পারা দ্য স্টেট অফ হ্যাভ সরি ইনএবিলিটি টু ওয়ার্ক অর অপারেট করি এরপরের শব্দটি হচ্ছে ফেইটেড এটি একটি অ্যাডজেকটিভ এর অর্থ হচ্ছে দুর্ভাগ্যজনক অর্থাৎ আনলাকি অর আনসাকসেসফুল এবং সেই শব্দটি হচ্ছে ডিজ এর অর্থ হচ্ছে টু ব্রেক অর্থাৎ যার বাংলার অর্থ হচ্ছে খন্ডিত হওয়া বাহেঙে পড়া চলা ওয়াজ বর্ণ ইন ইন্ডিয়া শি কমপ্লিটেড স্কুলিং সিনিয়র সেকেন্ডারি স্কুল কার্নাল শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন অ্যান্ড দ্য সেকেন্ড পার্সন ইন স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট After graduating in aeronautical engineering from Punjab Engineering College, India in 1982, Chawla moved to the United States the same year. She obtained her master's degree in aerospace engineering from the University of Texas in 1984. Later, she did her PhD in aerospace engineering in 1988 from the University of Colorado. অর্থাৎ চাওলা ভারতের কার্নালে জন্মগ্রহণ করেন কল্পনা তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন ঠাকুর বালনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল কার্নাল থেকে তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী এবং এই উপমহাদেশের দ্বিতীয় ব্যক্তি যিনি মহাশূন্য ভ্রমণ করেছেন উনিশশো সালে ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক পাশ করার পর চাওলা একই বছর যুক্তরাষ্ট্রে চলে যান উনিশশো সালে টেক্সাস ইউনিভার্সিটি থেকে তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিনি উনিশশো সালে কলারোডা বিশ্ববিদ্যালয় থেকে Mohakash Jan Prakashal with the Rupert PhD degree, Arjun Koren. Determined to become an astronaut even in the face of the Challenger disaster 1986 that broke apart 73 seconds into its flight, leading to the Deaths of its seven crew members. Chawla joined NASA in 1988. She began working as a vice president, where she did she did computational fluid dynamics (CFD) research on vertical takeoff and landing. In 1991, she got U.S. citizenship and started her career as a NASA astronaut in 1995. She was selected for her first flight in 1996. She spoke the following words while traveling in the weightlessness of space. Uh, you are just your intelligence. She had traveled 10.67 million miles, as many as 252 times around the Earth. Her first space mission, Mission STS 87, began on 19 November 1997 with six other astronauts on the Space Shuttle Columbia. On her first mission that lasted for 15 days, 16 hours. 34 minutes and 4 seconds. She traveled 6.5 million miles. She was responsible for deploying the Spartan satellite, which, however, malfunctioned, necessitating a space spacewalk by Winston Scott and Teco Dui. টু অফ আর ফেলো স্টোনটস টু রেট্রাইভ দ্য স্যাটেলাইট উনিশশো ছিয়াশি সালের চ্যালেঞ্জার দুর্ঘটনার মুখেও চাওলা নবচারী হওয়ার জন্য সংকল্পবদ্ধ হন এবং উনিশশো আটাশি সালে নাসাতে যোগদান করেন চ্যালেঞ্জার দুর্ঘটনাটি ঘটেছিল ঠিক উড্ডয়নের তিহাত্তর সেকেন্ডের মধ্যে এবং যেন সাতজন ক্রুই নিহত হন তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন যেখানে তিনি খাড়া উড্ডয়ন এবং খারাপ অবতরণের উপর কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্সে গবেষণা করেন তিনি উনিশশো সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন এবং উনিশশো সালে নাসার নবচারী হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে তিনি তার প্রথম ফ্লাইটের জন্য নির্বাচিত হন ওজনহীন মহাশূন্য ভ্রমণের সময় তিনি এই কথাগুলি বলেন বুদ্ধিমত্তাই তোমার পরিচয় তিনি দশ দশমিক ছয় সাত মিলিয়ন মাইল এবং কমপক্ষে দুইশো বাহান্নবার পৃথিবী প্রদক্ষিণ করেন উনিশ নভেম্বর উনিশশো সালে অন্য আরও ও ছয়জন নবচরে নিয়ে মহাশূন্য যান কলম্বিয়াতে তার প্রথম যাত্রা শুরু হয় প্রথম যাত্রা পনেরো দিন ষোলো ঘন্টা চৌত্রিশ মিনিট এবং চার সেকেন্ড স্থায়ী হয়েছিল এবং তিনি ছয় দশমিক পাঁচ মিলিয়ন মাইল ভ্রমণ করেন স্প্যাটাস কৃত্রিম উপন্য তিনি দায়ী ছিলেন যেটি অবশ্য ঠিকমতো কাজ করতে ব্যর্থ হয় এবং যে কারণে তার দুইজন সহযাত্রীকে নবচারী উইনস্টন স্কট এবং টেকো দইকে মহাশূন্যে হাঁটতে হয়েছিল কৃত্রিম উপগ্রহটিকে ফেরত

Kalpana Chawla finally started her uh, new mission with six other space crew on the ill fated space shuttle Columbia. She was one of the mission specialists. Chawla's responsibilities included the microgravity experiments for which the crew conducted nearly 80 experiments studying earth and space science advanced technology development and astronaut health and safety or দুই সালে তাকে দ্বিতীয় মহাকাশ অভিযান এস একশো সাতের জন্য বাছাই করা হয় এই মিশনটি বারবার বিলম্বিত হয়েছিল শিডিউল বিপর্যয় এবং যান্ত্রিক সমস্যার কারণে দুই হাজার তিন সালের ষোলোই জানুয়ারি কল্পনা চাওলা অবশেষে তার নতুন অভিযান শুরু করেছিল অন্য ছয়জন মহাকাশ নবচারী এর সাথে মহাকাশযান কলম্বিয়ার মাধ্যমে যা দুর্ভাগ্যের শিকার হয়েছিল তিনি ছিলেন অভিযান বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম চাওলার দায়িত্বসমূহের মধ্যে রয়েছে অতি সূক্ষ্ম অভিঘর্ষ পরীক্ষা যে কারণে তিনি পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞান গবেষণার উপর প্রায় আশিটি পরীক্ষা চালানো হয় উন্নত প্রযুক্তিগত উন্নয়ন এবং নভোচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা আফটার আ সিক্সটিন ডে সায়েন্টিফিক মেশন ইন স্পেস অন ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড থ্রি কলম্বিয়া Disintegrated over Texas during its re entry into the Earth's atmosphere. All the crew in Colombia, including Chaula, died only 16 minutes prior to their scheduled landing. Investigation shows that this fatal accident happened due to a damage in one of Colombia's wings caused by a piece of insulating foam from the external fuel tank peeling off drinking the launch during the intense heat of reentry hot gases penetrated the interior of the wing destroying the support structure and causing the rest of the shuttle to break down দুই সালের পয়লা ফেব্রুয়ারি মহাকাশে ১৬ দিন বৈজ্ঞানিক অভিযানের পর কলম্বিয়া পৃথিবীর পরিবেশে পুনরায় প্রবেশের পর টেক্সাসের উপর এসে নানা খণ্ডে বিভক্ত হয়ে পড়ে চাওলাসহ কলম্বিয়ার সকল নাবিক ভূপৃষ্ঠে অবতরণের অবতরণের নির্ধারিত সময়ের ষোলো মিনিট পূর্বে মৃত্যুবরণ করে তদন্তে দেখা যায় যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল কলম্বিয়ার একটি ডানার ত্রুটি থাকার কারণে যা যাত্রার শুরুর সময় বাইরে স্থাপিত একটি তেলের ট্যাঙ্কে অবস্থিত বিচ্ছিন্নকরণ বস্তু খুলে ফেলার সময় ঘটেছিল পুনরায় প্রবেশের সময় প্রচণ্ড তাপ থাকার কারণে ডানার ভেতরে উত্তপ্ত গ্যাস প্রবেশ করেছিল যা সাহায্যকারী কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল এবং মহাকাশ যানের অবশিষ্টাংশকে ভেঙে পড়তে বাধ্য করেছিল অফ দ্য লেকচার অ্যাচিভমেন্ট অফ কল্পনা চাওলা হার ইন্ডিভার্স ইন লাইফ আর্লিয়ার ডেথ অর্থাৎ আজকের এই আলোচনায় আমরা যেটা দেখলাম কল্পনা চাওলার যে অর্জন তার যে প্রচেষ্টা এবং পরিশেষে তার যে প্রিম্যাচিউর ডেথ কল্পনা চাওলার এই আত্মত্যাগ আরও অনেক নারীদের মধ্যে নবচারী হবার স্বপ্ন লালনে এবং তার বাস্তব রূপ দিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা যেটা স্পষ্টভাবে দেখি যে কল্পনা চাওলা নাসায় যোগদান পূর্বের আগেও চ্যালেঞ্জের ডিজাস্টারের ঘটনা ঘটেছিল সেটা উনিশশো সালে কিন্তু তারপরেও তিনি পিছুপা হননি তিনি মোটেও পিছুপা হননি তিনি উনিশশো সালে ঠিকই নাসায় যোগদান করেন এবং ফাইনালি তিনি একজন নবচারী হয়েছিলেন তাই তাই তিনি আমাদের অনু অনুপ্রেরণা হয়ে থাকবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি তোমরা আজকের আলোচনার বিষয়বস্তু বুঝতে পেরেছ